एक लोक तार प्रतिबेशी देखे शुद्ध उन्नति हो तार किसी है ना एमन आमादेर नाई हजरत खिजिर बा खाजिर आलैहिस सलाम खिजिर बा खाजिरेर संगे तार देखा से खिजिर के बोलो खिजिर আপনারে আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছে আমি জানি বহুত জ্ঞানী বানাইছে আপনাকে আইরাও জানি আপনার কাছে আমি জানতে চাই আমার জন্য একটু দোয়া করেন যেন প্রতিবেশী যা পাবে আমি যেন সেই জিনিসটা ডাবল পাই এর একটা বাড়ি হইলে আমার জন্য দুইটা হয় এর একটা গাড়ি হইলে যেন আমার দুইটা হয় এর যা হবে আমার জন্য ডাবল হয় আমি কোনদিনের কাছে মাথা নত করব না আমার সহ্য হয় না নাইলে রে মাইরে ফলাই দি আমার ডাবল হওয়া চাই হযরত খিজির দোয়া করতে লাগলেন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আর বলছেন আল্লাহ তাআলা এই বেচারা আমার কাছে দোয়া চায় প্রতিবেশীর যা হবে তার জন্য ডাবল হয় আল্লাহ তাআলা হযরত খিজিরের দোয়াকে কবুল করে নিলেন দোয়া কবুল হয়ে গেল প্রতিবেশীর একতলা দালান তার এখন দুইতলা প্রতিবেশীর গাড়ি একটা তার এখন দুইটা প্রতিবেশীর দুইটা উট তার এখন চারটা উট ডাবল হইছেনি কথা বলেন ডাবল হয়ে গিয়েছে তার মনে মনে বড় আশা খিজির দোয়া করছে দোয়া কবুল হয়ে গিয়েছে প্রতিবেশী যা পাইছে আমার তো ডাবল হয়ে গিয়েছে এই আনন্দে দিন কাটাচ্ছে আর মনে মনে খিজিরের অপেক্ষা করতেছে আমি আরো বেশি চাইতাম যদি খিজিরকে পাইতাম কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ কানা হইছে তার দুইটা কানা আল্লাহু আকবার নাই কারণ প্রতিবেশীর যা হবে তার ডাবল হওয়ার দোয়া কথা ঠিক আছে তো এখন প্রতিবেশীর একতলা বাড়ি তার দুইতলা হইছে প্রতিবেশীর যা হইছে তার ডাবল হইছে এখন প্রতিবেশীর এক চোখ কানা তার কয় চোখ দেখছেন হিংসা কেমন জ্বালায় কিছুদিন পরে প্রতিবেশীর এক হাত অবস্থার দুই হাত কিছুদিন পরে হযরতে খিজিরের সঙ্গে দেখা খিজিরকে জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে বাবা হুজুর ভুল হয়ে গিয়েছে বলছিলাম আমার যা হবে আমার ডাবল হবে এখন তো এর এক চোখ গেছে আমার দুই চোখ গেছে ওর এক হাত গেছে আমার দুই হাত গেছে খিজির বললেন আমার কিছু করার নাই দোয়া তো কাজে লেগে গেছে আরো সামনে অপেক্ষা করো আরো সামনে বিপদ অপেক্ষা করো কিছুদিন পরে প্রতিবেশীর এক পা নষ্ট তার দুই পাও এখন প্রতিবেশীর কিছুদিন পরে এক বাড়ি গেছে তার দুই বাড়ি আল্লাহ তাআলা এই রাত্রে এই যে নিসফে মিন শাবানের রাত অনেক দামি গুনাহ মাফির রাত এই রাত্রে আল্লাহ অনেকগুলো মানুষকে মাফ করবেন আর কিছু মানুষকে মাফ করবেন না কিছু মানুষকে মাফ করবেন না এই রাত্রে যারা মুশরিক আল্লাহ তাদেরকে মাফ করবেন না কাদেরকে মাফ করবেন না মুশরিক মুশরিক কারা যারা শিরক করে আল্লাহর সাথে যারা আল্লাহর সাথে অংশীদার মনে করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না যারা হিংসা করে কি করে হিংসা আমাদের হিংসা ভিতরে নাই আমরা তো সব অলিয়ে অলিয়ে পড়ছে বুঝি হিংসা ক্ষমা নাই যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে মাতা পিতার অবাধ্য তাদের কি রাত্রে ক্ষমা নাই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরও এই রাত্রে ক্ষমা নাই আর আরেক বর্ণনায় পাওয়া যায় যারা মাদক দ্রব্য সেবন করে মদপান করে তাদেরকে এই রাত্রে ক্ষমা নাই আরেক বর্ণনায় পাওয়া যায় যারা টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে তাদেরকেও ক্ষমা নাই তখন চিন্তা করেন তো যদি আমি মুশরিক হই মাপ পাবো না যদি আমি হিংসা পোষণ করি মাপ পাবো না যদি আমি আত্মীয় মাতা পিতার সাথে অবাধ্য হই মাপ পাবো না যদি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি মাপ পাবো না যদি আমি মাদক দ্রব্য সেবন করি মদপানকারী হই মাপ পাবো না যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে তা কি মাফ বলেন না মাফ এগুলো আমাদের ভিতরে যদি থাকে বাবা আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি এগুলা ভিতরে থাকলে আজকে বের করে ফেলতে হবে আজকে বের করে ফেলতে হবে এবং আমাদেরকে রাত্রে মাফি নিয়েই বাড়িতে ফিরতে হবে
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এক নাম্বার মুশরিক আল্লাহ মাফ করবেন না কেন কারণ হচ্ছে এরা হচ্ছে বিদ্রোহী মুশরিক যারা কি বিদ্রোহী বিদ্রোহী যত ভালো কাজ করুক না কেন রাষ্ট্র তাকে মাফ দেয় না দেয়নি মাফ দেয় না বিদ্রোহ করছো তোমার মাফ নাই যত ভালো কাজ করো আল্লাহ বলতেন বান্দা আমি রব তুমি আমাকে স্বীকার করে আমার সাথে শরীক করে আমার ক্ষমতার সাথে আরেকজনকে মিলাইয়া দিলা তুমি আমার সঙ্গে বিদ্রোহ করলা আল্লাহ বলেন তুমি যত ভালো কাজ করো তোমার কোনো ক্ষমা নাই ক্ষমা নাই শিরিক কার নাম শিরিক হচ্ছে কাউকে আল্লাহর মতো মনে করা তার ইবাদত করা কাউকে আল্লাহর মতো মনে করা তার ইবাদত করা তার কাছে কিছু চাওয়া যেমন আমরা কোনো সময় কোনো বড় বড় বুজুর্গের কাছে বা কোনো গুরুস্থানে গিয়ে সেজদা দিয়ে কিছু চাই ব্যবসায় উন্নতির জন্য কিছু চাই অথবা আমাদের হায়াত মৌতের জন্য কিছু চাই এগুলো হচ্ছে শিরিক আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়ার নাম শিরিক চাওয়ার নাম মাফ হবে বলেন না আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তাদের জন্য জান্নাত চিরতরে হারাম ওয়া মাওয়াহুন নার তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মা লিল জালিমিনা মিন আনসার কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই নাউজুবিল্লাহ বললেন না তাহলে খুব সাবধান কোনোভাবে যেন আমাদের কাছ থেকে শিরিক কথা বলেন না শিরিক না হয় শিরিক বলেন শিরিক না সংক্ষেপ করে করে বলে দিই তাহলে এক নাম্বার শিরিক করা যাবে দুই নাম্বার এই রাত্রে আল্লাহ যাদেরকে মাফ করবেন না তারা হলো যারা হিংসা পোষণ করে হিংসা কাকে বলা হয় হিংসা বলা হয় অন্যের উন্নতি দেখে অন্যের ভালো দেখে নিজের সহ্য হয় না তার নাম এটা আমাদের ভিতরে নাই একেবারেই নাই এটা তো আমাদের ভিতরে হইতে হইতে এটা গাছ হয়ে গেছে অন্যের উন্নতি দেখলে সহ্য হয় না তার নাম কেন হিংসুককে আল্লাহ মাফ করবেন না অন্যের উন্নতি দেখলে যার সহ্য হয় না অন্যের উন্নতি দিছেন কে সবাই আওয়াজ করে বলেন তাহলে অন্যের উন্নতি দেখে আমার সহ্য হয় না এর অর্থ হলো আল্লাহর বন্টনে আমি সন্তুষ্ট না ঠিক কিনা বলেন অন্যের উন্নতিতে আমি সন্তুষ্ট না এর অর্থ হলো আল্লাহর বন্টনে আমি সন্তুষ্ট না আল্লাহ বন্টন করে আমারে কম দিছেন আল্লাহ বন্টন করে তারে উন্নতি বেশি দিছেন আপনি এখানে হিংসা করলেন এর অর্থ আল্লাহর বন্টন নীতি আপনার ভাল লাগে নাই এই জন্য রব ক্ষমা করবে না রব ক্ষমা করবে না এজন্য অন্যের উন্নতি দেখলে আমরা হিংসা করব না কথা বলেন না এই দোকানে ব্যবসা হচ্ছে এখানে হোটেল এখানে হোটেল এটা কাস্টমারের অভাব নাই আর আমারটা মশা মাছির অভাব নাই আপনি কইলেন নেট দোকানটাই ধ্বংস করে দিতে হইব আছে না এগুলা হিংসা এর কাপড়ের ফ্যাক্টরিতে হাজার কোটি টাকার বিজনেস হয় আর আমার এখানে কুত্তাও ঢুকে না বলেন যা এখানে পেট্রোল মাইরে দে আগুন ধরাইয়া দে ই কাজ কারবার মানে হিংসার কথা বলতেছি যেভাবেই হোক অমুকের ছেলে এত বড় হয়ে গেল আমার ছেলে কিছু হইল না এরে বিপদে ফেলাও এরে বেইজ্জত করো এরে রাস্তাঘাটে মানসিক টর্চার করো আছে না এগুলা এর ছেলেটা এত বড় শিক্ষিত আমার ছেলে কিছুই নাই আমার ছেলে গাঞ্জা খায় আর এর ছেলে দেখি এত ভালো হয়ে গেছে এরে আজকে সম্মান নষ্ট করো চরিত্র নষ্ট করো দেখবেন আজকালকে ভালো ভালো ছেলেদের চরিত্র নষ্ট করবার জন্য পরিকল্পিতভাবে কিছু মেয়েদেরকেও পিছনে লাগাইয়া দেওয়া হয় ঠিক কিনা বলেন মানে রাখবেন খবরদার আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি খবরদার ওই সমস্ত কাজ যারা করেন দুনিয়ায় হয়তো আপনি একজনকে বিপদে ফেলে শান্তি পেতে পারেন কিয়ামতের দিনে আল্লাহর আদালতে পুরো দুনিয়ার মানুষের সামনে আপনাকে বেইজ্জত হওয়া লাগবেই লাগবেই লাগবে ঠিক কিনা বলেন
ভালো ভালো সচ্চরিত্রবান ছেলে, নামাজ পড়তেছে ভদ্র, অন্যায় হারাম কাজে যাইতে চায় না, তার বাধ্য করে ফেলে, তাকে বাধ্য করে ফেলে, তার পিছনে লোক লাগাইয়া দেয়। আছে না? না অনেকগুলা মেয়ে আছে ভালো থাকতে চায়, সচ্চরিত্রবান উত্তম পন্থায় চলতে চায়, তাদের পিছনে বখাটে ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট এই হিংসায় আপনি জলে পুড়ে ছাই হয়ে মরে যাবেন, জিন্দগি শেষ হয়ে যাবে। এজন্য কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কাউকে কষ্ট দিবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কারো উপর হিংসা করবেন না, কেউ কারো উপর উগ্র আচরণ করবেন না। আপনার ছেলে ভালো, কেন আপনি আরেকজনের, একজনের ছেলে ভালো কেন আপনি তার পিছনে লাগাইয়া দিবেন, অমুকের মেয়ে ভালো কেন তার পিছনে লাগাইয়া দিবেন? এগুলা করা যাবে না। এগুলার মাধ্যমে আজ ভালো ভালো ছেলেদের ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? আজ ফ্যামিলি নষ্ট করে দেওয়া হচ্ছে, ফ্যামিলি নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ স্ত্রীর কাছ থেকে স্বামীকে সরিয়ে দেওয়া হচ্ছে, স্বামীর কাছ থেকে স্ত্রীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, শুধু এই ষড়যন্ত্র করে, কথা বলেন না কেন? বাপের কাছ থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, মায়ের কাছ থেকে সন্তানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, শুধু হিংসা করে একটা উত্তম ফ্যামিলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এগুলা করবেন না। আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, আমাদেরকেও যারা ডিস্টার্ব করেন সুজা কথা ভালো হয়ে যায়, আমাদেরকেও যারা ডিস্টার্ব করেন, আমাদেরকেও বিভিন্ন লাইনে যারা বিপদে ফেলতে চান, আমাদেরকেও যারা বিপদে ফেলতে চান, ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি করতে চান, আমাদেরকেও যারা বিপদে ফেলতে চান, আপনারাও আল্লাহর ওয়াস্তে আমার আওয়াজ, যারা দুনিয়া যাবে যারা, খবরদার ভালো হয়ে যান, আমরাও শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে হয়, আমরা আইনের কাছে যাইতে হয় যে আমরাও বিপদে, মানুষ আমাদেরকে বিপদে ফেলতে চায়, আমাদের চরিত্র নষ্ট করে দিতে চায়, আমাদের পিছনে লোক লাগাইয়া দিয়ে আমাদের ইজ্জতে আঘাত করতে চায়, বাধ্য হইয়া আইনের আশ্রয় নিতে হয়। ভালো থাকতে চাইলে থাকা যায় না, বুক ফেটে কান্না আসছে, ভালো থাকতে চাইলে থাকা যায় না। আপনি চাইবেন চরিত্র নিয়ে ভালো থাকতে, আপনি চাইবেন আল্লাহ আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত কাটাইয়া দিতে, আপনি চাইলেও পারবেন না, আপনার পিছনে লোক লাগাইয়া দিবে আপনার চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য, যে কোনো ভাবে বিপদে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করে আপনার ইজ্জত নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ যারা অন্যায় ভাবে নিমক হারামি করে, ষড়যন্ত্র করে আমাদের চরিত্র নষ্ট করে বেইজ্জত করতে চায়, আল্লাহ হিদায়ত থাকলে তুমি হিদায়ত দিও, আর হিদায়ত না থাকলে নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দিও। সকলে জোরে আওয়াজ করে পড়ে না আমিন বলে না আমিন। কষ্ট দিতে চাই, দুঃখ লাগে, মানুষ তো খারাপ হয় কেমন, কত মানুষ এসে কান্না করে, হুজুর আমার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, আমাদেরকে মানুষ ডিস্টার্বে ফেলাই দিতেছে, পরিকল্পনা করে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই কাজগুলা করা যাবে না। এলে দুই নম্বর হলো হিংসা করা যাবে না, কেউ যদি হিংসা করে বোঝা গেল আল্লাহর বন্টন নীতিতে সে বিশ্বাস করতেছে না। হিংসার অনেকগুলো প্রকার আছে, কেউ সরাসরি আর কেউ ভিতরে ভিতরে, মনে মনে বল প্রকাশিত করে না কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে জ্বলতে মরে যায়, কথা বলেন না কেন? এগুলো নাই, ভিতরে ভিতরে আপনি দুই সেটটা বাড়ি বানাইছেন এলাকায়, ওরে আল্লাহ রে হের যে কি জ্বালা, ভিতরে ভিতরে হার্ট অ্যাটাক করে ফেলতেছে, ব্রেইন স্ট্রোক করে ফেলতেছে, কলিজা জ্বলে যেতেছে তার টেনশনে, আছে না এগুলা? প্রকাশ করতে চায় না। আর দ্বিতীয় পর্যায়ের হিংসা হচ্ছে অন্যের উন্নতিতে আর নিজেকে সামলিয়ে রাখা যায় না, শেষ পর্যন্ত প্রকাশিত করে অন্যের উন্নতিতে বাধা দেয়, সরাসরি বাধা দেয়, আছে না নাই? এরূপ হিংসা করা কি হারাম? কি কথা বলেন না, আসতে বললেন কেন? হিংসা করা আজকে ভাইয়ে ভাইয়ে হিংসা করে, বুনে বুনে হিংসা করে, দুনিয়া যাইবেন বাপ ছেলে হিংসা করে, আছে না এগুলা? হিংসাটা গেছে কোথায়? আপনাদের জানা ঘটনা একটা বলে দিই, হিংসা আগুন যেভাবে খড়কুটা জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে খড়কুটা জ্বালিয়ে দেয়, হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, নেক আমল জ্বালিয়ে দেয়,
এজন্য আল্লাহর ওয়াস্তে হিংসা করা যাবে যাবে না। প্রতিবেশীর ভালো দেখে যার হিংসা হয়, আপনি একটা সুন্দর ঘটনা শুনেন আশরাফ আলী তানভীর কিতাব থেকে, আপনারা শুনেছেন আমিও বলছি এখানে। এক লোক তার প্রতিবেশীর দেখে শুধু উন্নতি হয়, তার কিছু হয় না, এমন আমাদের নাই। হযরত খিজির বা খাজির আলাইহিস সালাম, খিজির বা খাজিরের সঙ্গে তার দেখা। সে খিজিরকে বলল, খিজির আপনারে আল্লাহ বহুত ক্ষমতা দিছে আমি জানি, বহুত জ্ঞানী বানাইছে আপনাকে আইরাও জানি, আপনার কাছে আমি জানতে চাই, আমার জন্য একটু দোয়া করেন যেন প্রতিবেশী যা পাবে আমি যেন সেই জিনিসটা ডাবল পাই, এর একটা বাড়ি হইলে আমার যেন দুইটা হয়, এর একটা গাড়ি হইলে যেন আমার দুইটা হয়, এর যা হবে আমার জন্য ডাবল হয়, আমি কোনো দিনের কাছে মাথা নত করব না, আমার সহ্য হয় না, নাইলে রে মাইরে ফেলাই দিই, আমার ডাবল হওয়া চাই। হযরত খিজির বললেন, এত লোভ এত হিংসা ভালো না, লোভ এবং হিংসা মানুষকে ধ্বংস করে, লোভ হিংসা ক্রোধ অহংকার, লোভ হিংসা ক্রোধ অহংকার, পৃথিবীর সব থেকে বড় অলিত সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে, রাগের সময় হাসতে পারে। সুবহানাল্লাহ বললেন না, আলী যে আলী কথায় অন্য কথা চলে যাচ্ছি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির মেয়ের জামাই, বড় জ্ঞানী মানুষ না, আল্লাহর তো কাছাকাছি পৌঁছলেন কেমনে আলী, জানেননি এটা, তিনি যে দরজা দিয়া হাতের ভিতরে কপাট নিয়া যুদ্ধ করতে পারেন, দুর্গের দরজা হাতে নিয়া লৌহ কপাট নিয়া, 1000 মানুষ যাকে দরে হাতে তুলতে পারে না, 1000 মানুষ যেই কপাটকে হাতে তুলতে পারে না, নাড়াতে পারে না, হযরতে আলী বাম হাতে নিয়ে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ বললেন না, এত ক্ষমতা পাইল কই আলী? এমন এক ফ্যামিলির যার শ্বশুর বিশ্বনবী, সুবহানাল্লাহ নাই, আলী এমন এক ব্যক্তি, দেখেন আলীর ফ্যামিলি এমন একটা ফ্যামিলি, আলী যার শ্বশুর বিশ্বনবী সরকারে কায়নাত, যার শাশুড়িকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে, যার শাশুড়ির কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ জিম্মাদার, আল্লাহু আকবার, যার নিজে রব বলেছেন সাদুল্লাহিল গালিব, আলীকে আমি বিজয়ী বাঘ বানালাম। আলী তো সে যার সন্তান সাইয়্যিদাতু, যার স্ত্রী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, যার দুটো কলিজার টুকরো সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা, আল্লাহু আকবার, এমন একজন ব্যক্তির নাম আলী, যার কোন দিকে নাই ফলে ফুলে ভরপুর জিন্দেগি, কেন হয়েছেন জানেননি, একটাই কারণ, তিনি রাগ সংবরণ করতে পারতেন, আল্লাহর কাছে এটা ভাল লাগত, রাগ উঠে গেলে হাসতেন। কেমনে দেখেন, একবার নবীজির দুশ্মনকে একজন গালিগালাজ করতেছে, নবীজির দুশ্মনকে গালিগালাজ, নবীজিকে এক দুশ্মন গালিগালাজ করতেছে, খুব গালিগালাজ, নবীজিরে পাইলে মাইরে ফেলাইব, গুম করে ফেলবো, হত্যা করে ফেলবো, নানান গালিগালাজ করে, এক যুদ্ধের ময়দানে আলী এরে পাইছেন, এ ধরছে, ধরেই হযরতে আলী এরে ফালাইয়া দিছে, ফালাইয়া আলী এর বুকের উপরে বসছে, কোথায় বসছে, বুকের উপরে বসছে, আলী রাগ বুকের উপরে বসে তরবারি বাইর করছে, ওর গলা এখন ছুরি চালাবে আর বলতেছে, কিরে তুই না মুহাম্মদরে মারতে চাইছিলে, তুই না মুসলমানদেরকে মারতে চাইছিলে, তুই না আমি আলীরে মাইরে ফেলাই দিতে চাইছিলে, এখন তো তুই আমার পায়ের চিপায়, তোর গলায় ছুরি, সে বলতেছে তুমি আমার আমাকে জিন্দগি তো মারতে পারবে না, আলী বলতেছেন বলস কি, তুই আমার পায়ের চিপায়, আমি তোর বুকের উপরে বসছি, তোর ভারি আমার হাতে, তোর গলায় ছুরি চালাবো, কয় আপনি মারতে পারবেন না,
আলী বলছেন দেখ মারতে পারে কিনা, বলে গলায় ছুরি টান দিবেন। এই মুহূর্তে এই লোকটা নিচের থেকে শুয়া থুতু আলীর মুখে দিয়ে দিছে। নিচে থেকে মুখে মারছে কি থুতু মারছে। আমরা হলে কি করতাম কত, আগে যদি দুই পুষ দিতাম এখন দশটা দিতাম, বলতাম আগে তো কম মারতাম এখন তোরা বেশি মারতাম। দেখ থুতু দেওয়ার অপরাধ কি। থুতু দেওয়ার সাথে সাথে হযরতে আলী হেসে দিলেন, উঠে গেলেন, তাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বললেন। লোকটা উঠে বলে কিরে এত আরো বেশি মারবার কথা ছিল, আমি এত বড় অপরাধ করছি, তার মুখে থুতু আমার ছেড়ে দিল। সে বলতেছে আলী আমাকে ছেড়ে দিলা কেন। আলী বলছেন ভাই দেখ এতক্ষণ তোকে ধরে দৌড়াইয়া দৌড়াইয়া ধরছিলাম ইসলামের জন্য, আল্লাহ রসুলের দুশ্মন মনে করে তোকে ধরছিলাম, শুয়াইছি আল্লাহ রসুলের দুশ্মন, বুকে বসছি আল্লাহ রসুলের দুশ্মন, গলায় ছুরি আনছি আল্লাহ রসুলের দুশ্মনের, কিন্তু তুই যখন আমার মুখে থুতু দিছস তখন আমার রাগ উঠে গেছে, তোর প্রতি রাগ, তোর প্রতি আমার ভীষণ রাগ উঠে গেছে। এখন যদি তোরে মারি দুশ্মন হিসাবে নয়, হিংসায় রাগে তোকে মারবো, রাগ গুসা করে মারলে জান্নাতে যাওয়া যায় না, এই জন্যে আমার রাগ উঠে গেছে আর তোকে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, আমার রাগ উঠে গিয়েছে, এখন যদি তোকে মারি তাহলে রাগের কারণে মারলাম। আর আল্লাহ বলছেন যে রাগে এবং গুসায় কোনো কাজ করে সে জাহান্নামী, আমি জাহান্নামী হতে চাই না, আমি এত বড় দুশ্মনকে এখন আর মারতে চাই না। সে দাঁড়ায় বলতেছে বলে কি ইসলামে তো সুন্দর, রাগ করেও মারতে চায় না আর আমি থুতু দিলাম এরপর রাগ করলো না। আলীকে বলছে ভাই আমার ভুল বুঝতে পেরেছি, আর দেরি করা যায় না, এমন উত্তম সৌন্দর্যপূর্ণ ইসলামে আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহান আলীকে আল্লাহ পাক বানাইয়া দিলেন আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ বললেন না, আমাদের কথা কমে গিয়েছে। আলীর রাগ উঠতো না, আলী কথারে ঘুরে বলতে পারতেন। এ কথা আপনাদেরকে এক মিনিটে বলি, আমরা মূল আলোচনাটাকে আর করা যাচ্ছে না, এক মিনিটে বলি। আলীর যে রাগ উঠতো না, আমি আরেকদিন বলেছি হযরতে ওমর, আবু বকর এবং আলী তিনজন একসাথে চলতেন, কিন্তু আবু বকরের বয়স রসুলে পাকের কাছাকাছি, কিন্তু আলী বয়স কত জানেন তো, রসুল যখন চল্লিশে আলী তখন বাচ্চা ছেলে, সুবহানাল্লাহ নাই তরুণ। তো দেখেন আলীর রাগ উঠতো না, আলীর কথা ঘুরে বলতে পারতেন। আলী ওমর এবং আবু বকর ছিলেন লম্বা লম্বা, খুব লম্বা লম্বা মানুষ, আর আলী বেঠে বাইটিয়া বেঠে মানুষ অল্প, কিন্তু বেঠে হলে কি হবে। আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন, এত বড় জ্ঞানীর নাম হযরতে আলী। এজন্য আলীর কাছে কেউ যদি বিচারের জন্য যাইতো, কোনোদিন আলী এমন ইনসাফপূর্ণ বিচার করেছে, আমি যদি সময় পাই একদিন আলীর ইনসাফপূর্ণ বিচার নিয়ে আলোচনা করব। এক মহিলা বিচার না বলতেছি না, শুধু নাম বলে যাচ্ছি, এক মহিলা বাচ্চা চুরি হয়েছে, মানে দুই মহিলা একসাথে বাচ্চা দিয়েছে, একজন ছেলে একজন মেয়ে। এখন ছেলে সবাই দাবি করে ছেলে আমার, তখন কি ডিএনএ টেস্টের মেশিন ছিল, কথা কয় না কেন, তখন বাচ্চা কেমনে পরীক্ষা করবে। দুজন আইসা কয় ছেলে বাচ্চা আমার, মানে এর বিচার কেমনে করবেন, বাচ্চাও তো কথা কইতে পারে না। হযরত আলী কেমনে বিচার করলেন, চমৎকার বিচার আছে এখানে। আমার বন্ধুগণ আরো অনেক কথা আছে, তো দুজন লম্বা মানুষ, একদিন ওমর বলতেছেন ভাই আলী তুই বাচ্চা মানুষ, আমরা দুজন মুহাম্মদের শ্বশুর আর তুই জামাই, আমাদের সাথে তাল মিলিয়ে চলো কেরে, তুমি তোমার গ্রেট মিলিয়ে চলো বাচ্চাদের সাথে, আমাদেরকে বুড়ো মানুষের সাথে চলতে দাও, আমরা হলো মুহাম্মদের শ্বশুর আর তুমি মুহাম্মদের মেয়ের জামাই, তুই কেমনে আমাদের সাথে তাল মিলাইয়া চলো। আলী বলতেছে ভাব দূরে লাভ নাই, আমার সাথে আপনারা ভাব সাব দূরে লাভ নাই, আপনারা মেয়ে বিয়া দিয়ে আত্মীয় হয়েছেন আর আমারা সিনেন নিয়ে আমি কে, আমারা সিনেন নিয়ে আমি কে। সুমন বললেন না,
ওমর আবু বকর সিনে না আলী রে বাপশাব দইরেন না আপনারা মেয়ে বিয়ে দিয়ে আনে আত্মীয় হইছেন আর আমি দিলে কি আর না দিলে কি আমি তো কাউরে কিছু দিছি নাকি আমি তো বিয়ে করতে চাইছিলাম না মোহাম্মদের মেয়েরে জোরে জোরে বাইন দিয়ে আমার বিয়ে করছে আমি বিয়ে না করলে দুই বছর থেকে মেয়েরে বিয়ে দিচ্ছে না শুধু মসজিদে ঘোষণা করতেছে মেয়ে বিয়ে দিমু মেয়ে বিয়ে দিমু কত মানুষই তো বিয়ের প্রস্তাব দিল কাউরে বিয়ে দিল না কি বুঝলেন আপনারা সুবহানাল্লাহ বললেন না মোহাম্মদ আমার জন্য অপেক্ষা করতেছে আমার বন্ধুগণ ওমর বলতেছেন আলী তুমি তো একবারে আমাদের কাছে অপ্রয়োজনীয় কেমনে যেমন লানা লাম নুন আলিফ লানা আরবিতে লিখলে তিন অক্ষর লাগে লাম নুন আলিফ কিন্তু লামও লম্বা আলিফও সমান সমান লম্বা এই যে লম্বা আর নুন এই যে ছুটু ওই মধ্যখানে পড়ে রয়েছে তো অমর বলতেন এই যে আমরা হইলাম আলিফ এবং লাম আর তুমি হইলে বাইকটা নুন তোমারে নিয়ে আমরা বড় বিপদে আছি মধ্যখানে পড়ে থাকো আমার লজ্জা হয় তিনজন একসাথে হাঁটলে তোমার খুঁজে পাওয়া যায় না তুমি তো নিচে থাকো আমরা কত লম্বা লম্বা মানুষ তোমারে নিয়ে আমরা বড় বেইজ্জতে আলী তো ছেড়ে দেওয়া লোক না বলছে আলী বলছে দেখেন লাও কানা নুন বাইনাল আলিফ ওয়াল্লাম যদি আলিফ আর লামের মধ্যখানে বাইটা নুন না থাকে লাকানা লা তোমরা হয়ে যাইবা না মানে লাম নুন আলিফের নুন বাদ দিয়া দিলে লাম আলিফ জবর লা মানে কিচ্ছু নাই তিনি বলতেন আমি যদি তোমাদের মধ্যখানে না থাকি তাহলে তোমাদের কিচ্ছু নাই তোমাদের অস্তিত্ব নাই আল্লাহ আকবার আমার কারণে ভাবসাব দূরে আসো এজন্য রাগ উঠতো না মানুষটাকে খুব রাগাইতো কিন্তু হযরত আলী কখনো রাগ করতেন না আল্লাহ আকবার বললেন না হযরত ফাতেমা মাঝে মাঝে খাবার টাবার তো আনতে পারতেন না কাপড়ও ঠিক মতো দিতে পারতেন না রাগ গুসা করতেন যে আমার জন্য কিছুই দিতে পারেন না আপনি এরপরে কোনোদিন রাগ করতেন না হযরত আলী এমন ছিলেন আল্লাহ পাক তাকে সম্মান তখন দিয়েছেন এজন্যই আমরা কখনো রাগ বলেন না মনে থাকবে তো রাগ যে করেন আপনারা করতে করতে বউ তালাক দিয়ে দেন আর আমার কাছে এসে হুজুর রাগে তালাক দিয়েছে এটা কি তালাক হয়েছে নাকি তা আমি কি কইতাম কোন তো এখন রাগে তালাক দিয়েছে এবং তালাক হয়েছে নাকি এটা আমার কাছে জিগিয়েছে আচ্ছা বলেন তো কেউ রাগ করে যদি গুলি করে কি পাবলিক মরবে না না মরবে না সে আইনের কাছে কোর্টে গিয়ে বলবে স্যার মাননীয় আদালত রাগ করে গুলি করছি কোর্ট কি বলবে বলে তুমি বেকসুর খালাস বলবে রাগ করার যাই কর মল্লকে নিডাগো তাহলে আপনি রাগ করেন আর যাই করেন তালাক দিছেন কেন এটা তালাক দেওয়ার পরে শুধু রাগ করে চিন্তা করে পাই না দেখি আজকে তাফসিরে ব্যাপারে কিছু বলা যায় কিনা রাগ করে তালাক দিতে দিতে মা বাপ যা আছে হাবি জাবি সবরে তালাক দিয়ে দেয় আর এখন তো আমি তো মাঝে মাঝে বলি আজকালকে স্বামীরা বৌরেও পিডায় এমন পিডানি দেয় একজন আমার কইলো হুজুর বৌরে পিটাইতে পিটাইতে একজন কইতেছে বৌরে পিটাইতে পিটাইতে কইতেছে তুই আমার আব্বা কো বৌরে কইতেছে আমার বাপ ডাক বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ এবার ছেড়ে দে হ্যাঁ বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনো নি আমি কে আমি বৌরে বাপ ডাকাইয়া ছেড়ে দিস শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ আমারে শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কিতা এই কামটা তো আমার জিন্দগিতে করি নাই পাবলিক যে কাম কাজ শুরু করছে শয়তান এটা করে না এই জন্য আল্লাহ আমাদেরকে হিফাজত করুক সকলে বলেন আমিন যা আমার বন্ধুগণ তো বলতেছিলাম হযরত খিজিরের সঙ্গে এই লোক কয় মিনিট হয়েছে আচ্ছা লোকটার সঙ্গে দেখা হযরতে খিজির বললেন বাবা একজনের উন্নতি দেখে তো এত এত থামসা করো কেন না আমার দরকার হযরত খিজির দোয়া করতে লাগলেন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আর বলছেন আল্লাহ তাআলা এই বেচারা আমার কাছে দোয়া চায় প্রতিবেশীর যা হবে তার জন্য ডাবল হয় আল্লাহ তাআলা হযরত খিজিরের দোয়াকে কবুল করে নিলেন দোয়া কবুল হয়ে গেল প্রতিবেশীর একতলা দালান তার এমন দুইতলা প্রতিবেশীর গাড়ি একটা তার এখন দুইটা
প্রতিবেশীর দুইটা উট তার এখন চারটা উট ডাবল হইছে নি কথা বলেন ডাবল হয়ে গিয়েছে তার মনে মনে বড় আশা খিজির দোয়া করছে দোয়া কবুল হয়ে গিয়েছে প্রতিবেশী যা পাইছে আমার তো ডাবল হয়ে গিয়েছে এই আনন্দে দিন কাটাচ্ছে আর মনে মনে খিজিরের অপেক্ষা করতেছে আমি আরো বেশি চাইতাম যদি খিজিরকে পাইতাম কিছুদিন পরে প্রতিবেশী একটা শোক কানা হইছে তার দুইটা কানা আল্লাহু আকবার নাই কারণ প্রতিবেশীর যা হবে তার ডাবল হওয়ার দোয়া কথা ঠিক আছে তো এখন প্রতিবেশীর একতলা বাড়ি তার দুইতলা হইছে প্রতিবেশীর যা হইছে তার ডাবল হইছে এখন প্রতিবেশীর এক শোক কানা তার কয় শোক দেখছেন হিংসা কেমন জ্বালায় কিছুদিন পরে প্রতিবেশীর এক হাত অবশ তার দুই হাত কিছুদিন পরে হযরতে খিজিরের সঙ্গে দেখা খিজিরকে জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে বাবা হুজুর ভুল হয়ে গিয়েছে বলছিলাম ওর যা হবে আমার ডাবল হবে এখন তো এর এক চোখ গেছে আমার দুই চোখ গেছে ওর এক হাত গেছে আমার দুই হাত গেছে খিজির বললেন আমার কিছু করার নাই দোয়া তো কাজে লেগে গেছে আরো সামনে অপেক্ষা করো আরো সামনে বিপদ অপেক্ষা করো কিছুদিন পরে প্রতিবেশীর এক পা নষ্ট তার দুই পাও এখন প্রতিবেশীর কিছুদিন পরে এক বাড়ি গেছে তার দুই বাড়ি এজন্য হিংসা করে লাভ নাই আমার বন্ধুগণ কাকে কোন জায়গায় আল্লাহ নামিয়ে দিবেন কেউ জানে না আপনারা জানেন আমি পত্রিকায় দেখলাম প্রথম আলোতে দেখলাম কয়েকদিন আগেই তো মনে হয় দেখলাম আমার রুমে কে আয়না দিয়ে দেখাই দিল কোন জায়গায় ওই যে তুরস্কে যখন ভূমিকম্প হয় দুটা ঘটনা এখানে আছে দুটা ছোট্ট ছোট্ট একটা হলো একজন ব্যক্তি তুরস্কে ভূমিকম্প হলো করোনার সময় একজন মালিকের আটতলা বাড়িতে ভাড়া থাকতো আটতলায় ভাড়া থাকতো আটতলায় ভাড়া থাকতো কিন্তু ভাড়া ঠিক মতো দিতে পারলো না এই জন্যে মালিক তাকে তার সামান রেখে দিয়ে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে করোনার সময় ভাড়া দিতে পারলো না এই জন্যে মালিক তাকে তাড়িয়ে দিল সে কি করবে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে সরকারি তাঁবুতে আশ্রয় নিল সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে কিছুদিন পরে যখন ভূমিকম্প হল যেই বাড়িটা সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে সকালবেলা উঠে দেখে তার পাশের তাঁবুতে তার আটতলা মালিকও পড়ে আছে জিজ্ঞেস করে মালিক আপনি এখানে কেন আপনি না আটতলার মালিক আপনি না আমাকে সব কিছু রেখে সরকারি তাঁবুতে ফেলে দিয়েছিলেন আপনি আজকে এখানে কেন মালিক কাঁদতেছে আর বলতেছে বাবারে ওই দিন তোমাকে আমি বের করে দিয়েছি আর আল্লাহ ভূমিকম্প দিয়া আমাকে বের করে দিয়েছেন আজ আটতলা বাড়ির কিছুই নাই আল্লাহ কাকে কোন সময় আটতলা থেকে দশতলা থেকে গাছতলায় নামাইয়া দিবেন কেউ জানে না একমাত্র জানেন কে কয়েকদিন আগে ওই পত্রিকায় পরের রিপোর্ট এই তুরস্কে একজন আইসক্রিমওয়ালা নাচানাচি করে আইসক্রিম বিক্রি করত সারা দুনিয়ায় নাচানাচি করে আইসক্রিম বিক্রি করলো তার কাছ থেকে আইসক্রিম কিনতে গেলে নাচানাচি করতে হতো ওই বেচারাও তো কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল আজ কিছুই নাই রাস্তায় পড়ে গিয়েছে সুতরাং আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ তাআলা ঢিলা করে কিন্তু যখন শক্ত করবে একবারই শক্ত করে দেয় এই জন্যে আমার বন্ধুগণ হিংসাও করা যাবে না কাউকে ছোট বাবাও যাবে কথা বলেন যাবে যাবে না তাহলে এক নম্বর এতটুকু মনে রাখবেন শিরিক করা যাবে না দুই নম্বর হিংসা করা যাবে না তিন নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া যাবে মাতা পিতার অবাধ্য আপনি এই আমার কোন হুজুর পঞ্চাশ হাজারটা টাকা নেন আজকে রাত্রে একটু দোয়া করেন তো আমার লাভ হয়েছে তো পঞ্চাশ হাজার আমার দিয়েছেন আমি দোয়া করলাম কাজ হইলে হইলো না হইলে নেই আমার কি আসে যায় দোয়া তো করলাম কাজ হইতে পারে নাও হইতে পারে কিন্তু সব বাদ দেন সুজা সুজা বাড়িতে যান সুজা মায়ের কাছে যান মা বাপ যদি বেঁচে থাকে মায়ের কাছে কে পাঁচশো টাকা দিয়ে কোন আম্মা আমার জন্য একটু দোয়া করেন না মা আমার জন্য একটু দোয়া করেন দেখবেন দোয়া কবুল হয়ে যাবে ওখানে যান আমার কষ্ট হয় আট দশটা বাচ্চা মায়ের আধ হাত পেটে জায়গা হয় আট দশটা বাচ্চা মায়ের আধ হাত পেটে জায়গা হয়েছে আট দশটা বাচ্চাকে মায়ের পেটে ধারণ করেছে আর আজকে আট দশটা বাচ্চা বড় হয়ে আট দশটা ফ্ল্যাট আর বিল্ডিং এর মালিক হয়েছে কিন্তু বৃদ্ধ মায়ের আট দশটা বাড়িতে জায়গা হয় না ঠিক কিনা বলেন
आज के आठ दस टा सन्तान के जी बाबा लालन पालन करे पढ़ालेखा करे बड़ करलो बाड़ी गाड़ी मालिक करलो आठ दस टा बच्चा बड़ होया से बापेर हाथे फोकेर हाथ खरचेर टाका पर्यन्त दीते पारे ना कथा बोलें ना केनो एजन्य अबद्ध होले ए दिन दुआ कबुल हबे ना कयटा बोललाम कि बोलछि शिरिक करा जाबे ना हिंसा करा जाबे ना माता पितार अबद्ध हवा जाबे आर कि बाकी रइलो दुटा মাদক দ্রব্য সেবন করা মদপান করা আপনি মদপান জারি রেখে আজকে দোয়া করলে কবুল হবে না এজন্য মাদককে না বলুন মাদককে ছেড়ে দিন আপনার সন্তানদেরকে বাঁচান আপনার পরিবারকে বাঁচান আপনার পরিবেশকে বাঁচান ইনশাআল্লাহ টাকনুর নিচে যারা কাপড় পরে তাদেরকে আল্লাহ মাফ দিবেন না টাকনুর নিচে তো বুঝেন ওই যে পায়ের গিরার নিচে আজকালকের তো মাশাআল্লাহ মেয়েরা ছেলেরা তো পায়ের গিরার নিচে কাপড় না পরলে ভালো লাগে না আর মেয়েরা উপরে পরে উল্টা হয়ে গেছে গা দুনিয়া উল্টা এটা তো আরেক কথা তো টাকনুর নিচে কাপড় পরবো না কেয়ামতের দিনে আল্লাহ টাকনুকে জাহান্নামে দিবেন এর অর্থ কি আমাকে জান্নাতে দিবেন পাকি কাইটটা জাহান্নামে দিব টাকনু জাহান্নামে যায় মানে পুরোটাই জাহান্নামে যাবে সিগারেট ওই যে আমাদের কেশের সাহেব বলতে সিগারেটের কথা সিগারেট বিড়ি এগুলার থেকে বেঁচে থাকতে হবে এগুলো মাকরো শুধু মাকরু একসময় এগুলো হারামের পর্যায়ে পৌঁছে যায় যখন মানুষ এটাকে আসক্ত হয়ে যায় দেখবেন এতে কাফে বসছে কিন্তু সিগারেট খাওয়ার জন্য বাথরুমে যায় হজে গিয়েও খায় আর দেখবেন কিছু লোক আছে ঘুম ভাঙলেও সিগারেট খায় ঘুম মাথা খাস করতেছে না হের সিগারেট খাইতেইব আস্তে আস্তে এগুলো বাদ দিয়ে দেন এগুলো ফুসফুসে নষ্ট করে আর যদি কোনো ডাক্তার বলে ক্যান্সার হয়েছে আপনার সিগারেটের কারণে তাহলে আপনি মারাত্মক অপরাধী গুণাগার কবিরা গুণা করলেন কারণ আপনি মরলেন সিগারেটের কারণে সিগারেটের কারণে ক্যান্সার হয়েছে সিগারেটের কারণে পাকস্থলী নষ্ট হয়েছে সিগারেটের কারণে ফুসফুসা নষ্ট হয়েছে এরপরে রোগ বড় হয়েছে এরপরে মারা গেছেন সিগারেট খাইতেন না এটা হইতো না আমরা এটা স্বাভাবিকভাবে বলতে পারি এজন্য সিগারেট শুধু না বিড়ি সিগারেট পাতার বিড়ি আগিস বিড়ি মানে যা আছে আল্লাহ নাম বললাম আল্লাহ মাফ করুক কিছুই আমরা এগুলো না খেলে তো বাঁচতে পারবো ইনশাল্লাহ বাদ দিয়ে দেন যারা খান আস্তে আস্তে বাদ দিয়ে দেন বলছি যে মাকরু যত বাঁচতে পারেন আল্লাহ আমাদেরকে কবুল করুক